দেখুন যে তর্ক হর হামেশাই হয় ডিম আগে না মুরগি অবশেষে জানা গেল এর বৈজ্ঞানিক উত্তর ডিম আগে না মুরগি আবহমান কাল থেকে উঠে এসেছে সেই প্রশ্ন এই ধাঁধার সমাধান করতে গিয়ে বহু বিজ্ঞানী থেকে সমাজতত্ত্ববিদ হিমশিম খেয়েছেন যুক্তি দিয়ে এই জটিল প্রশ্নের উত্তর বের করা কার্যত সম্ভব নয় যাই হোক বিদেশি এক ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই প্রশ্নের উত্তর মার্কিন প্রদেশে এক বিখ্যাত সাংবাদিক রবার্ট প্রুলুইচ এই জটিল প্রক্রিয়ার সমাধান করতে গিয়ে বহু বিনিদ্র রাত কাটিয়েছেন অবশেষে খুঁজে পেয়েছেন মর্গ এই উত্তর এনপিআর নামক এক মার্কিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই তথ্য কয়েক সহস্রাব্দ আগে পৃথিবীতে বাস ছিল মুরগি সদৃশ এক পাখির প্রাগৈতিহাসিক সেই পাখি জিনগতভাবে অনেকটাই মুরগিদের কাছাকাছি তবে তা পুরো মাত্রায় মুরগি ছিল না বিজ্ঞানীরা জানিয়েছে সেটি আসলে এক ধরনের পোটো চিকেন মুরগি সেই প্রাচীনতম পূর্বসূরি এক ডিম পেরেছিল পুরুষ সঙ্গী সেই ডিমে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে এরপর বেশ কিছু মিউটেশনগত পরিবর্তন ঘটে যা তখনকার সেই পুরুষ কিংবা মহিলা মুরগির জিন থেকে বেশ কিছুটা পৃথক নতুন প্রজাতির সেই উৎপন্ন পাখি হলো আজকের মুরগির আদি পূর্বপুরুষ এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মিউটেশনগত রদবদল বহুবার ঘটে প্রথম যে মুরগি সৃষ্টি হয়েছিল সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির প্রচুর অমিল মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল তার মানে ডিমটির আগে কোনো মুরগি ছিল না অর্থাৎ পুরো ঘটনাটি সংক্ষিপ্ত বলতে হলে প্রাগৈতিহাসিক মুরগি সদৃশ এক পাখি ভিন্ন ধর্মী এক ডিম পাড়ার ফলে উদ্ভব ঘটে আদিতম মুরগির তাই মুরগির আগেই ডিম এসেছে তাই ডিমই আগে আর মুরগি পরে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে